নওগাঁর ধামুরহাটে 1500 পরিবারে ঈদের পোশাক বিতরণ করেছেন প্রবাসী শিহাবুদ্দিন। ঈদের দুই দিন আগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা তাদের চাহিদা অনুযায়ী ইচ্ছে মতো পোশাক পেয়ে যেন মহাখুশি। প্রতি বছরের ন্যায় 19 এপ্রিল বুধবার সকাল 9টায় ব্রুনাই প্রবাসী শিহাবুদ্দিনের উদ্যোগে শাহাপুর গ্রামের নিজ বাড়িতে জাহানপুর, ইসবপুর, ধামুরহাট সহ বিভিন্ন এলাকার দরিদ্র ও নিকটজন 1500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে নতুন পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, জামা, কামিজ, ম্যাক্সি সহ নানা ধরনের পোশাক বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাহানপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিতরণকালে জাহানপুর ইউপি সদস্য আবু হাসান, আওয়ামী লীগ নেতা জুয়েল হোসেন, প্রবাসী শিহাবুদ্দিনের মা সাহারা বানু, বোন সেলিনা খাতুন, ভাগ্নে সৌরভ বাবু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী শিহাবুদ্দিন জানান, তিনি বিদেশে যায় আয় করেন ও উপার্জন করেন, তার 60 ভাগই মানুষের কল্যাণে বিলিয়ে দেন। তার ইনকামের অর্থ শুধু তার পরিবারের নয়, প্রতিবেশী ও এলাকার মানুষেরও যেন কাজে লাগে সেই প্রচেষ্টায় তিনি নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ান। এলাকায় তিনি একজন দানশীল ব্যক্তিত্ব হিসাবে পরিচিত আছে তার। জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, আমরা জনপ্রতিনিধিরাও অনেক সময় সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করে উঠতে পারি না, যা শিহাবুদ্দিন করে দেখিয়েছেন যে শুধু জনপ্রতিনিধি হয়েই নয়, ইচ্ছা থাকলে যে মানুষের পাশে সেবা করা যায়, শিহাবুদ্দিন তার উজ্জ্বল দৃষ্টান্ত। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। শাহপুরের প্রবাসী প্রতি বছর এই ঈদের ক্ষেত্রে তারা অসহায় গরিব দিকের মাঝে, শুধু জাহানপুর ইউনিয়নে নয়, পার্শ্ববর্তী ইউনিয়নে তারা গরিব দিকের মাঝে কাপড় বিতরণ। আজকে শাহপুর বাজার শিয়াবের বাড়িতে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি, ম্যাক্সি, থ্রি পিস 1500 মানুষকে সে দিয়েছে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, আমাদের সীমাবদ্ধতা আছে, তার বাইরে শিয়া প্রবাসী সে প্রতি বছরই নেয়, এবারও প্রায় 1500 মানুষকে তার সাধ্য অনুযায়ী শাড়ি, লুঙ্গি, থ্রি পিস দিচ্ছে। আমরা চাইবো সেভাবে মতন আরও যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসবেন, আমাদের সমাজে অবহেলিত মানুষরা যেন তাদের ন্যায্যতা পায়।